বলতে পারো তোমরা, বলতে পারো এক মেয়েকে দিনের পর দিন কেন এত কষ্ট সহ্য করতে হবে? বলতে পারো বাপের বাড়ি মেয়েদের নিজের বাড়ি নয়, বাপের বাড়ি নাকি মেয়েদের নিজের বাড়ি নয়, শ্বশুর বাড়িও নিজের বাড়ি নয়, তবে নিজের বাড়ি কি, কোথায়, কোথায় নিজের বাড়ি? আর তুমি প্রাণ নেওয়ার কথা বলছো, প্রাণ দেওয়ার ক্ষমতা তোমার আছে? প্রাণ দেওয়ার ক্ষমতা যখন নেই তখন নেওয়ার কথা বলো কি করে? আর সবচেয়ে বড় কথা, তুমি একজন মেয়ে, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে এত কষ্ট দাও কি করে? তুমি আজ তুমি যে তাকে এত কটু কথা বলছো, কাল যদি তোমার নিজের এমন অবস্থা হয় তখন তুমি কি করবে? আর সর্বোপরি তুমি হলে মা, মায়ের উচিত করুণা বিলন, মমতা বিলন, ঘৃণা করা নয়, ঘৃণা করা নয়। তোমার কাছে আমার প্রার্থনা, মানুষকে তো তার কর্মফল ভোগ করতেই হবে মালিক, কিন্তু তাও তুমি ওদের শক্তি দাও, দুঃখের সঙ্গে লড়াই করার ক্ষমতা দাও ওদের মালিক, ক্ষমতা দাও ওদের, ওদের সহ্য শক্তি দাও, সবার মালিক একজনই।